টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশ তার ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য ঘোষণা দেওয়ার পর ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এই বিরোধ গড়াবে বিশ্ব বাণিজ্য সংস্থায়। তখন পর্যাপ্ত তথ্য উপাত্ত উপস্থাপন করতে হবে। নিপুণ হাতে বংশ পরম্পরায় বাংলাদেশের তাঁতিরা যে অনিন্দ্য সুন্দর টাঙ্গাইল শাড়ি তৈরি করে আসছেন তার রয়েছে দীর্ঘ ইতিহাস। চতুর্দশ শতাব্দী থেকে এই জেলার তাঁতিরা এর সঙ্গে যুক্ত। কালের প্রবাহে দেশ বিদেশে ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়ায় এই শাড়ি। তো আমাদের জানা মতে 550 বছর আগে লোহজঙ্গল নদীর পাশে আমাদের এই প্রজন্মটা আস্তানা গেড়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি উৎপাদন করা আরম্ভ করে। আবহাওয়াগত কারণে টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল উৎপাদন হয়, অন্য জায়গায় সেই শাড়ি এত ভালো উৎপাদন হতে পারে না। তাঁত শিল্প নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থে উঠে এসেছে টাঙ্গাইল শাড়ির কারিগররা মসলিন শিল্পীদের বংশধর। তাদের কেউ কেউ ভারতের ফুলিয়া নদিয়া সহ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েন। কিন্তু ভারতের শাড়ির সাথে টাঙ্গাইলের শাড়ি রয়েছে পার্থক্য। ফুলিয়ায় সবচেয়ে বেশি তাঁতি, ওদের তাঁতি ছিল, প্লাস আমাদের পার্টিশনের সময় কিছু বসাক চলে গেছে, তারপরে আবার 71-এ কিছু বসাক চলে গেছে, অর্ধেক এখানে অর্ধেক ওখানে। আমি কিন্তু ওদের সঙ্গে কাজ করি, ওরাই বলে দেখেন কি সুন্দর টাঙ্গাইলের শাড়ি নিয়ে এসছে আত্মীয় স্বজন। বছরে কত লাখ শাড়ি যায় জানেন টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল শাড়ি হিসাবেও। এক সপ্তাহ আগে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে দেশটির ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেয়। এরপরই বাংলাদেশ এই শাড়ির জিআই সত্ত্ব ঘোষণার উদ্যোগ নেয়। আমাদের জানতে হবে জিআই ল কেন দেয়, ভৌগোলিক, তারপর ওয়েদার, তারপর কালচার, ওই মানুষদের জীবনযাপন। হ্যাঁ, বলতে পারে অর্ধেক হয়তো ফ্যামিলির বানাতে পারে, আপনি টেকনিকটা জানেন, তাই বলে ওতে হবে না। কিন্তু আমার প্রশ্ন, আমরা কি ঘুমিয়েছিলাম? টাঙ্গাইল শাড়ি দেশের শত শত বছরের পুরনো সংস্কৃতি ও ইতিহাসের অংশ। এমন একটা পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে একটা টাঙ্গাইল শাড়ি নেই। সেই পুরনো ইতিহাস ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টাঙ্গাইল শাড়িকে বাংলাদেশ তার ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য ঘোষণা দেওয়ার পর ভারতের সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। এই বিরোধ গড়াবে বিশ্ব বাণিজ্য সংস্থায়। তখন পর্যাপ্ত তথ্য উপাত্ত উপস্থাপন করতে হবে। নিপুণ হাতে বংশ পরম্পরায় বাংলাদেশের তাঁতিরা যে অনিন্দ্য সুন্দর টাঙ্গাইল শাড়ি তৈরি করে আসছেন তার রয়েছে দীর্ঘ ইতিহাস। চতুর্দশ শতাব্দী থেকে এই জেলার তাঁতিরা এর সঙ্গে যুক্ত। কালের প্রবাহে দেশ বিদেশে ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়ায় এই শাড়ি। তো আমাদের জানা মতে 550 বছর আগে লোহজঙ্গল নদীর পাশে আমাদের এই প্রজন্মটা আস্তানা গেড়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি উৎপাদন করা আরম্ভ করে। আবহাওয়াগত কারণে টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইল উৎপাদন হয়, অন্য জায়গায় সেই শাড়ি এত ভালো উৎপাদন হতে পারে না। তাঁত শিল্প নিয়ে বিভিন্ন গবেষণা গ্রন্থে উঠে এসেছে টাঙ্গাইল শাড়ির কারিগররা মসলিন শিল্পীদের বংশধর। তাদের কেউ কেউ ভারতের ফুলিয়া নদিয়া সহ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েন। কিন্তু ভারতের শাড়ির সাথে টাঙ্গাইলের শাড়ি রয়েছে পার্থক্য। ফুলিয়ায় সবচেয়ে বেশি তাঁতি, ওদের তাঁতি ছিল, প্লাস আমাদের পার্টিশনের সময় কিছু বসাক চলে গেছে, তারপরে আবার 71-এ কিছু বসাক চলে গেছে, অর্ধেক এখানে অর্ধেক ওখানে। আমি কিন্তু ওদের সঙ্গে কাজ করি, ওরাই বলে দেখেন কি সুন্দর টাঙ্গাইলের শাড়ি নিয়ে এসছে আত্মীয় স্বজন। বছরে কত লাখ শাড়ি যায় জানেন টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল শাড়ি হিসাবেও। এক সপ্তাহ আগে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে দেশটির ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেয়। এরপরই বাংলাদেশ এই শাড়ির জিআই সত্ত্ব ঘোষণার উদ্যোগ নেয়। আমাদের জানতে হবে জিআই ল কেন দেয়, ভৌগোলিক, তারপর ওয়েদার, তারপর কালচার, ওই মানুষদের জীবনযাপন। হ্যাঁ, বলতে পারে অর্ধেক হয়তো ফ্যামিলির বানাতে পারে, আপনি টেকনিকটা জানেন, তাই বলে ওতে হবে না। কিন্তু আমার প্রশ্ন, আমরা কি ঘুমিয়েছিলাম? টাঙ্গাইল শাড়ি দেশের শত শত বছরের পুরনো সংস্কৃতি ও ইতিহাসের অংশ। এমন একটা পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে একটা টাঙ্গাইল শাড়ি নেই। সেই পুরনো ইতিহাস ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার দাবি সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।